চাকরির পরীক্ষায় অমূল পরিবর্তন, অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। আমরা বিস্তারিত অবশ্যই জানব। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের বিভিন্ন এডুকেশনাল তথ্য, বিভিন্ন পরীক্ষার সাজেশন, মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, শেষ বাজেট ভাষণে কেন্দ্রীয় সরকারি নিয়োগের ক্ষেত্রে বিধি বদল করা হবে বলেও আগেই জানিয়েছিলেন তিনি। এবার সেই মর্মে কেন্দ্রীয় তরফে জাতীয় নিয়োগ সংস্থা গঠনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় বড়সড় পরিবর্তনের ছাড়পত্র মিলেছে, আর তার জেরেই উঠে যাচ্ছে পৃথক 20টি পরীক্ষা ব্যবস্থা। কেন্দ্রীয় সরকারি চাকরিতে এখন থেকে মাত্র 1টি পরীক্ষা নেওয়া হবে। এখন থেকে কেন্দ্রীয় সরকারি চাকরিতে 1টি পরীক্ষার মধ্যে নিয়োগ প্রক্রিয়া চলবে, সফল হলে 3 বছর মেয়াদ থাকবে। কেন্দ্রীয় নিয়োগ সংস্থার মাধ্যমে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা হবে, আর তার জেরে রেল ও ব্যাংকের মতো নিয়োগ পরীক্ষা সহ একাধিক কেন্দ্রীয় সরকারি চাকরি পরীক্ষা বিধি বদল করা হয়েছে। মাত্র 1টি পরীক্ষা দিলেই মিলবে নিয়োগ। প্রথম ধাপে হবে স্টাফ সিলেকশন পরীক্ষা, মিশে যাচ্ছে কেন্দ্রীয় সরকারি 20টি পৃথক চাকরির পরীক্ষা। প্রতি বছর প্রায় 250 কোটি প্রার্থী সরকারি চাকরির জন্য বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষা দিয়ে থাকেন। এই পরীক্ষাগুলো পরিচালনা করে থাকে বিভিন্ন রিক্রুটমেন্ট এজেন্সি। বছর প্রায় 1.25 লক্ষ সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, কিন্তু এবার থেকে শুধুমাত্র অনলাইনে কমন এলিজিবিলিটি টেস্ট CET অবতীর্ণ হবেন প্রার্থীরা। এর জন্য ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি গঠন করার অনুমোদন দেওয়া হয়েছে। CET পরীক্ষা প্রাপ্ত নম্বর 3 বছরের জন্য বৈধ থাকবে বলে জানানো হয়েছে। CET প্রস্তাবের মধ্য দিয়ে নিয়োগ পরীক্ষা বিপুল ব্যয়ভার প্রার্থীদের নানা সমস্যা ও সময় বাঁচাতে চাইছে কেন্দ্র। বর্তমানে একই পদের জন্য একই শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীদের বিভিন্ন সময়ে বিভিন্ন এজেন্সি দ্বারা পরিচালিত একাধিক পরীক্ষায় অংশ নিতে হয়। এর ফলে একদিকে যেমন টাকা খরচ হয়, তেমনই সময় নষ্ট হয়। CET প্রস্তাবে এই বোঝা কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। CET বা কমন এলিজিবিলিটি টেস্ট চালু হলে সরকার, রিক্রুটমেন্ট এজেন্সি এবং প্রার্থীদের খরচ সময় দুটোই বাঁচবে। রাজ্য সরকারি চাকরিতে নিয়োগের জন্য ব্যয়ভাগের ভিত্তিতে CET মেরিট লিস্ট রাজ্যগুলোর হাতে তুলে দিতে পারে NRA। পরীক্ষার ফল প্রকাশের দিন থেকে 3 বছর পর্যন্ত প্রাপ্ত নম্বরের বৈধতা থাকবে। এই নম্বর প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। প্রত্যেক প্রার্থীর কাছে নম্বর বাড়ানোর 2টো সুযোগ থাকবে এবং নিয়োগের ক্ষেত্রে সেরা স্কোরটিকেই বেছে নেওয়া হবে। এই ছিল আজকের বিষয়। তো তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আজকে আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশোনার পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে থেকো। আজকের মতো টাটা।